बोलो बेटी गात्री चंदा कालो और सोरू जी मामा मैं तो आलो पोता थे के पेलो चम्मा को बोलो बेटी गात्री चंदा कालो और सोरू जी मामा मैं तो आलो पोता थे के पेलो सारा बचो बेंगुली सब छुट्टी मेरे थाके सारा बचो থাকে আর বাদল পানি পেলে পরে মাতাল গয়ে ডাকে চম্মা গো গো বলো দেখি রাত্রি কেন কালো আর সরুজি মামা এত আলো কোথা থেকে পেল ঘোড়ার কেন সিংহ যায় না লেজে পচর চুল ঘোড়ার কেন সিংহ যায় না লেজে পচর চুল আর কলা গাছে হয় না পাতা তাই কি জানে ভো চম্মা গো গো বলো দেখি রাত্রি কেন কালো আর সরুজি মামা এত আলো কোথা থেকে পেল বাঘের কেন বাচ্চা হয় বারো বছর পরে বাঘের কেন বাচ্চা হয় বারো বছর পরে আর সিংহ মামা রেগে গেলে কেশর কেন নাড়ে ছোট্ট বাচ্চা মায়ের কাছে বলছে মা এ কেমন করে হয় সারা বছর ব্যাঙ্গুলি চুপচাপ থাকে আকাশ থেকে যখন মেঘ হয়ে পানি পড়ে ব্যাঙ্গুলো ঘ্যাগো ঘ্যাগো করে ডাকতে থাকে এ কেমন করে হয় তুমি তো আমার মা একটু বলো না আম্মা প্রিয় কবি এমটি মধুর আমার অতি সুন্দর কথা কি লিখছে মন দুঃখ আকাশ নন দুধ কেন মা এমন সদা মরিচি কেন চাল দুধ কেন মা এমন সদা মরিচি কেন চাল আর আঙ্গুলি পাকলে পরে কেন হয় মালাল চম্মা গো গো বলো দেখি রাত্রি কেন কালো আর সরুজি মামা এত আলো কোথা থেকে পেল ছোট্ট বাচ্চা কত সুন্দর প্রশ্ন করে মায়ের কাছে আর আমাদের ঘরে টেলিফোন কেমন প্রশ্ন করে সকালবেলা যদি রাখি বন্ধন দেখতে দেখতে রাত্রে ঘুমই পড়ে সকালবেলা ঘুম থেকে ডুবে আম্মা রাখি বন্ধনের ভিতরে কি ছিল একটু বলবো আমাদের ঘরের বাচ্চা ব্যাপক চালাক আর সে বাচ্চা কত সুন্দর বাচ্চা মাকে কেমন প্রশ্ন করে একটু বলবো সকাল শুনো ছোট্ট বাচ্চা মাকে বলছে মা আমাদের তো গোপটে কিন্তু মেয়েদের কেন গোপটে না ছোট্ট বাচ্চা কি বলছে এমনি মধ্যে রোমান কে দিচ্ছে মর্দ চাকা শোনা মেয়ে দেরি গোপটে না মুখে হয় না কেন দাড়ি মেয়ে দেরি গোপটে না মুখে হয় না কেন দাড়ি আর মধুর স্বরে গলা তাদের সুন্দর গঠন নারী চম্মা গো গো বলো দেখি রাত্রি কেন কালো আর সরুজি মামা এত আলো কোথা থেকে পেল সকালবেলা ঘাসের আগায় শিশির কেন ঝরে আর জল বিছুটি লাগলে পরে গা কুটু কুটু করে চম্মা গো গো বলো দেখি রাত্রি কেন কালো আর সরুজি মামা এত আলো কোথা থেকে পেল অতি মূল্যবান কথা মর্দক সাগর শুনুন কালো চাদর দিয়ে কেন কাবা শরীফ ঢাকা আর কালো কালি দিয়ে কেন কোরআন মাসজিদ লেখা কালো চাদর দিয়ে কেন কাবা শরীফ ঢাকা আর কালো কালি দিয়ে কেন কোরআন মাসজিদ লেখা নয়নের মনি কালো কালো চাঁদের পড়ি আর কালো শর্মা চোখে দিলে মনটা যায় রে ভরে চম্মা গো গো বলো কালো আর সরুজি মামা এত আলো কোথা থেকে পেল হাফিজের বেলাল ছিল কালো কিন্তু বেলাল যখন আজান দিত মদিনাবাসী ছোট 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 মসজিদে নামাজ পড়ার জন্য আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ মহান আল্লাহ বেলাল যখন আজান দিতেন মদিনাবাসী ছুটে চলে যেত মসজিদে নামাজ পড়ার জন্য তাই তো কবি কবি কি দিচ্ছে শুনুন হাবুসি দেশে বেলাল কালো বলে কত জন বেলালে রাজান শুনিলে মদিনাবাসী পাগল কত মন চম্মা গো গো বলো দেখি রাত্রি কেন কালো আর সরুজি মামা এত আলো কোথা থেকে পেল দুধ কেন মা এমন সাদা মরিচি কেন চাল আর আঙ্গুলি সাপা পাকলে পরে কেন হয় মালা শুধু এখানে
শেষ নয়, বাচ্চার পর বাচ্চারও মায়ের কাছে। কি প্রশ্ন করছো শুনুন, পশু পাখি কয় না কথা মানুষ কেন কয়, পশু পাখি কয় না কথা মানুষ কেন কয়, আর বলো 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 মা গো কেমন করে হয়, মা বলে গো সোনার কখন, বাচ্চার মা সমস্ত প্রশ্নের উত্তর এক কথা দিয়েছে, মা তখন বলছে মা বলে গো সোনার কখন আছেন রহমান, যা কিছু সব করেন তিনি তানার সবই দান, সবকিছু আমাদের প্রতি অনেক নিয়ামত দিয়েছেন। চলুন সে গজল জিজ্ঞেস করেছেন, পরিবেশন করছেন।